বিভিন্ন রকমের সবজি কিন্তু আমাদের শরীরকে ফ্রেশ রাখতে এবং সুস্থ রাখতে ও বেশ উপকারী ভূমিকা রাখে। আসসালামু আলাইকুম, সাহারা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে সজনে দিয়ে কাতল মাছের একটি রেসিপি দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সজনে কিন্তু গাছে দেখতে যেমন সুন্দর, তেমনি খাদ্য গুণও ভরপুর, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেই সাথে রয়েছে এতে ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন যেগুলো আমাদের শরীরের সুস্থতার জন্য আবশ্যকীয় উপাদান। এই সজনেগুলো কিন্তু কচি সজনের উপরের ছাল সহ কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আবার একটু পরিপক্ক হলে সেক্ষেত্রে কিন্তু ছাল থেকে এভাবে সজনের ভিতরের শ্বাসটা চামচ দিয়ে তুলে নিয়ে তারপর রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। কারা এভাবে রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এই শাঁসটাকে একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি কিছু কাতল মাছের পিস, এখানে এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদ এবং 1.5 চা চামচ লবণ, ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব মাছটা, তারপরে এটাকে তেলে ভেজে নেব। এখন আমি প্যান বসিয়ে দিলাম, প্যান বসিয়ে কিছু মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এক প্রতিটা পিঠ 4 থেকে 5 মিনিট করে ভাজলে কিন্তু মোটামুটি হালকা বাদামি হয়ে ভাজাটা হয়ে যাবে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। আসলে রান্না একটা শিল্প, এটা এক একজন এক একভাবে করে থাকে, কিন্তু উপকরণগুলো ঠিকঠাক হলে কিন্তু খেতে ভালো লাগে। মোটামুটি 4-5 মিনিট করে 2 পিঠ ভেজে প্রথমবারের মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপর দ্বিতীয়বারে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিবেন, সেই সাথে রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আপনারা কে কীভাবে সজনেটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সজনে কিন্তু অনেকেরই প্রিয় খাবার, আর কচি সজনে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এখন মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে এই তেলেই আমি এখানে 3টি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, সে সাথে 5-6টি কাঁচামরিচ চিরে দিলাম যেন গন্ধটাও অ্যাড হয় ঝালটাও অ্যাড হয়। কাঁচামরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী, ভিটামিন সি, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই জন্য নিয়মিত খাদ্য তালিকা অবশ্যই কাঁচামরিচের রাখাও প্রয়োজন। এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা বাটা, রসুন বাটা, এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু না কষালে একটা কাঁচা স্মেল থাকে, মশলাটা ভালো করে কষানোর পরে আমি এখানে যে সজনের শাঁসগুলো রয়েছে এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে 2 মুঠ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে এই মসুর ডালগুলো দিয়ে দিলাম। এই সজনেটা ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে, ইচ্ছে করলে কাতল মাছের পরিবর্তে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন, আবার নিরামিষ আইটেমও কিন্তু এতে খেতে বেশ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। লবণ যেহেতু মাছ ভাজার মধ্যে রয়েছে এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবজি আসলে যতটা কষানো যায় ততই কিন্তু টেস্টটা বাড়ে। তারপর আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা গুঁড়ো কিন্তু রান্নার মধ্যে একটু পরশেষের দিকে দিলেই ভালো, এবং এটার যে সুন্দর একটা স্মেল এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে একে একে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সজনের আরও কিছু রেসিপি রয়েছে, ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন এতে আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম, পানি অ্যাড করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ভালো করে সজনে ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই রান্নাটা কিন্তু মাখো মাখো হলেই ভালো লাগে। ঢাকনা দিয়ে এটাকে মোটামুটি আর 5-7 মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে, খুব বেশিক্ষণ কিন্তু লাগে না সজনে সিদ্ধ হতে, এবং মসুর ডালও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
দেখতে পাচ্ছেন 7-8 মিনিট পরে কিন্তু এই রান্নাটা শেষ হয়ে গেছে, পানিটাও টেনে এসেছে। একটু মাখো মাখো হলেই কিন্তু এই রান্নাটা বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কারা এভাবে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন, আর যারা এখনও এইভাবে রান্না করেননি অবশ্যই বাসায় ট্রাই করবেন এই স্বাস্থ্য উপকারী জিনিসটা, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।